আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। তিতলিকে নিয়ে যে আমি কি করব! একে লন্ডন থেকে আসা একটা মেয়ে, কলকাতার পরিবেশ ওর কাছে নতুন ছিল। তার মধ্যে গ্রামে যে কোথায় খেলতে নিয়ে গেল ওকে। আচ্ছা, ও খেলতে খেলতে ওর মায়ের কথা বলে ফেলবে না তো মেঘলোকে? উফ, কেন যে ওকে খেলতে পাঠালাম! তিতলি একা খেলতে চলে গেল, ওটা নিয়ে ভাবছি রে শিবা। ও তো এখানকার কিছু চিনে লাই না, কি যে করবো, হবে সেটা রান্না করবো নাকি ওকে খুঁজতে যাব বুঝতে পারছি না। কেন এত ভাবছিস শিখা? শহরে থেকে কি তুই সব ভুলে গেছিস? এই গায়ে ওটুকু মেয়ের কি হবে? তিতলিকে নিয়ে আমার আজকাল খুব ভয় করে রে শিবা। তুই এখানে দাঁড়া কিনে, মুখ তিতলিকে দেখে আসছি। কোথাও যাবি গলাই, কোথাও যাবি গলাই! তুই তুই এখন শান্তিতে রান্না ঠকর। তোর গুরুজন তো মারা গেছে শিখা, এখন এইভাবে বাইরে ঘোরাটা ঠিক নয় তো শিবা। মু যেটা বলছি শুন, মোর উপর তোর ভরসাটো লাই শিখা। দেখবি খেলাটো হয়ে গেলে ও মেয়েরা ওকে ঠিক দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মু দেখছি। আমি তোকে কি করে বোঝাই শিবা? আমি তো তোকে বলতে পারছি না যে তিতলিকে নিয়ে আমার এত কিসের চিন্তা। আমি জানি আমাদের গ্রাম খুব নিরাপদ জায়গা, কিন্তু তিতলির পেছনে যারা লেগেছে তারা অনেক বড়, অনেক বেশি ক্ষমতা তাদের। আমি যদি পড়ে যাই তখন কি হবে? আরে এত ভয় পাচ্ছিস কেন? মুরা আছে না, তোর কোনো ভয় নাই, তুই পড়তে গেলে মুরা ধরে লিব। ঠিক আছে, আমি ভয় পাবো না, নাও বাদো।
বাঁচিয়ে দিন, ওকে বাঁচিয়ে দিন, আমার মেয়েকে, আমার মেয়েকে বাঁচিয়ে দিন। দিদি কিছু একটু করো, দিদি কিছু একটু করো। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। এসব কি হচ্ছে শিবা? তুই যা কিনে ভ্যান তো নাই কেলিয়ে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল? হ্যাঁ হাসপাতাল। হাতের কাছে এত বড় হাসপাতাল থাকলে তোমরা এখনো ওঝার উপর ভরসাটা করছো? গ্রামে তোমাদের জন্য এত কিছু করা হয়েছে, তোমরা তাও পুরনো প্রথায় কেন পড়ে রয়েছো? আপনি কে বটে? আপনি কি জানেন সাপে কামড়ালে কি করতে হয়? শিখা দিদি, শিখা দিদি, মূল নিজে দায়িত্ব নিয়ে ও ওঝাটুকে নিয়ে এসেছি। ও মাঝিয়ারামকে বলেছিলাম, ও বলল ও ওঝাটুকে ডাক, ও মায়াটাকে বাঁচাই দিবে। আর হাসপাতালে তো ডাক্তার লাই, ওষুধ লাই, ওখানে লিয়া বাঁচাই দিতে পারবি? মূলই আসবো হাসপাতালে, ডাক্তার মূলই আসবো, ওষুধ মূলই আসবো, কিন্তু ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ শিখা, ঠিক বলেছিস, ডাক্তার বাবু ছুটি থেকে ফিরে এসেছে। রাজু, রাজু তুই একটু কাণ্ড কর, ডাক্তার বাবুর বাড়ি যা, গিয়ে খবরটা দে, ডাক্তার বাবুকে বল হাসপাতালে আসতে, সাপে কাটা রুগী আসছে। যা যা যা। খালা, ডাকে যাচ্ছিস? হ্যাঁ, আপনারা কি করতে চাচ্ছেন? হ্যাঁ, কোনো ডাক্তার ফাক্তার কোনো চিকিৎসা করবে ক্লাই, এ ও যা চিকিৎসা করবে, মুদে সাপে কাটলে উয়াই তো এতদিন মুদে চিকিৎসাটা করছে। আপনি কে বলুন তো? হাসপাতাল নিয়ে যাবার লিগে আপনি বাধা দিচ্ছেন কি না? কি স্বার্থ আছে আপনার? দিদিমণি, মোর কোনো স্বার্থ নাই, যে স্বার্থটা আছে সেটা আপনার। আপনার স্বামীর হাসপাতাল সেটা বন্ধ হয়ে আছে, বদনাম হয়ে যাচ্ছে না? দেখুন, মু এখানকার বেটিটা এনেছি, মুখে কি একটু ভরসাটা করা যায় নাই? ও তো শহরটাতে চলে গেছে, পাল্টাই গেছে, মুদের সঙ্গে কোনো মিল তো নাই। মু যেখানেই থাকি না কিনে, মু তো এখানকারই বেটি। মু আপনাদের বুঝাইম বলছি, আপনি একটু মন দিয়ে শুনুন। মু যখন ছোটটা ছিলাম, মোর মাকেও সাপে কাইতেছিল, তখন ওইরকম উঝা ডাকে মোরা চিকিৎসাটা করেছিলাম, কি লাভটা হলো? মোর মা বাঁচেলাই। তখন আমাদের গ্রামে হাসপাতাল তো ছিল নাই, কিন্তু এখন তো আমাদের গ্রামে হাসপাতাল তো আছে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়াটা দরকার আছে, ওর চিকিৎসা হাসপাতালেই হবে। তুমি চাওলাই তোমার মেয়েকে বাঁচাইতে? শিবা যা কিনে তাড়াতাড়ি যা। শিখা ভ্যানও চলে এসেছে, চ চ একে ধর। তুই যা, তিতলিকে লিয়ে, তিতলিকে লিয়ে আয়, তিতলিকে লিয়ে আসবি। কি বলছিস কি তুই? আমার কথাটা শোন নন্দ, তুই তুই এখন সেটাই করবি যেটা আমি বলবো, আপাতত বিকির উপর নজর রাখ। ঠিক আছে, রাখছি। কি হলো কি আবার?
সেদিন বিকি বলল ও একা কোথাও যেতে চায়, কাউকে সঙ্গে নিয়ে যেতে চায় না। কোথায় গেছে জানো? না। বাঘশুন্ডির দিকে যাচ্ছে ও। এটা আবার কোথা থেকে জানলে তুমি? নন্দ বলল, আমাকে আর কে বলবে। কি নন্দকে আবার গোয়েন্দা সাজিয়ে পাঠিয়েছি ওর পেছনে? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি, এছাড়া আমি আর কি করতাম সুদর্শন? দেখ বিকি যে কখনো না কখনো একবার বাঘশুন্ডি যাবে শিকার খোঁজে তা নিয়ে আমি অবাক হচ্ছি না, কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি রেখা, ছেলে যখন বারবার করে তোমায় বললো যে ও একা যেতে চায়, সেটা শোনার পরেও নন্দকে ফেউ হিসেবে কেন লেলি দিল তোমার ছেলের পিছনে? ভাগ্যিস ভাগ্যিস নন্দ ওখানে আছে, তাই আমরা বাড়িতে বসে খবরটা পাচ্ছি। দেখো সুদর্শন, বিকি যতই বলুক ও চায় না, আমরা বাবা মা আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা জানবো না ছেলেটা কোথায় গেছে, কেমন আছে, কি করছে। আমি নন্দকে পরিষ্কার বলে দিয়েছি কি করছে না করছে সমস্ত খবর সঙ্গে সঙ্গে আমাকে জানাতে। কেন কেন এরকম করছো রেখা? তার উপর নন্দ, নন্দকে কখনো ভরসা করা যায় কি? হ্যাঁ দেখো আবার কি গন্ডগোল পাকিয়ে বসে থাকবে। আর নতুন করে কি গন্ডগোল হবে বলো তো সুদর্শন? আর কিছু কি বাকি আছে গন্ডগোল হওয়ার? শিখা কি করলো তুমি নিজেই দেখো না। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় একটা চলে গেল, এত বড় একটা সরকারি চাকরি, যে চাকরি নিয়ে এত দিন, মানে আমাদের বাড়িতে দিনের পর দিন এত অশান্তি এত ঝামেলা, সেই চাকরি ছেড়ে দিল। শিখা আর বিকিকে চায় না, এই কথাটা বিকি কিছুতেই বুঝতে পারছে না, মানতেই চাইছে না। সামনে এত বড় একটা সুযোগ, ভোটে দাঁড়ানোর সুযোগ কেউ পায়, সেই সব না ভেবে সমস্ত উপেক্ষা করে ও এখন চলল শিখার খোঁজ করতে। আচ্ছা একটা কথা বলো আমাকে, ধরো বাঘশুন্ডিতে গিয়ে বিকি শিখাকে খুঁজে পেয়ে গেল, হ্যাঁ, আর শিখাও তোমার ছেলের মাথাটা একদম ভালো করে মুড়িয়ে দিল, ব্রেন ওয়াশ করে দিল, তারপর ভিকি যদি শিখা আর তিতলিকে নিয়ে ওই গ্রামেই থেকে যায় কিছু করতে পারবে রেখা? হ্যাঁ আমি তো সেটা হতে দেব না সুদর্শন, কিছুতেই না। আমার ছেলে আমাকে ছেড়ে ওই মেয়েটার সঙ্গে গ্রামে থাকবে, এটা হতে পারে না। দেখি না নন্দ তো আছে ওখানে, কিছু একটা করে বিকিকে আমি এখানে ফিরে আসতে বাধ্য করব। এবারে দেখ এ লাল টোকে নিয়ে তিনটে একেবারে ঢুকাইন দিব, দেখ দেখলি কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে এসব? কে লাভ ঘর এটা? আরে শিখা ম্যাডাম ওয়েলকাম ওয়েলকাম, আপনি এখানে এলেন আমার মনটা তো খুশি হয়ে গেল। হরেন আমাকে ফোন করেছিল, তুমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তুড়ি ঘুড়ি এখানে চলে এলাম। আচ্ছা শুনলাম উঝাতে নাকি আপনার মন তো ভরে গেলাই। ওই বাক্সটো দে দে দে। কি জানেন তো শিখা ম্যাডাম, এই গ্রামের লোকগুলানের সাথে এখানে অফিস কাম ডাক্তারখানা খুলে রাখছি, আপনি চলে এসেছেন এবার দেখবেন আমার জড়ি বুটির গুণ। হ্যাঁ কি হচ্ছে এসব? কি এগুলো? অ্যান্টিভেনম ইঞ্জেকশনটা কোথায়? কি নাম? অ্যান্টিভেনম ইঞ্জেকশন কোথায়? ভেনম না না, ওই ইঞ্জেকশন ফিকজেন সারের থেকে এই জড়ি বুটি অনেক গুণের। কত কাল লাগিলি আমি বিশলাম আয় দিলাম, এটা তো কোন ছাড়?
দাঁড়ান, আমি জড়িবুটি দিয়ে আপনাকে চিকিৎসাটা করতে দিব। অকলাই লোক দেখানো জড়িবুটি দিয়ে চিকিৎসা করে কোনো লাভ হবে না, এটা একটা বাচ্চা মেয়ের জীবনের প্রশ্নটা আছে। এবারে মু বুঝতে পারছি কিনে হরেন আমাকে হাসপাতালে আসতে দিচ্ছিল অকলাই, কিনে হাসপাতালে ডাক্তার তো লাই আর ওষুধও রাখা হয় লাই। কি চাইছেন আপনি? এই হাসপাতালটাকে লিজের দখলে আনতে, তাই তো? সামান্য রাজনীতির জন্য ইতগুলো মানুষের প্রাণ নিয়ে খেলতে আপনার লজ্জা করছে লাই? কি বলছেন আপনি? হ্যাঁ, মুখে দোষ দিচ্ছেন? মু কোথায় দিন রাতে গ্রামের মানুষগুলোর কথা ভাবি, আর আপনি গ্রামে এসে আমাকে ছোট করছেন? বাজে কথাটা বলা বন্ধ করুন। এখন ওই মেয়েটার চিকিৎসাটা আগে করা দরকার আছে, তাই তারপরে আমি দেখব। আপনি আপনার লিজের কর্মকাণ্ড এই হাসপাতালে কি কইরে চালান? যান এখান থেকে, এখান থেকে যান। বাইরে যাব মানে? আপনার কথাই কি আমি বাইরে চলে যাব? হ্যাঁ, এই গ্রামের লোকজন সবাই মিলে আমাকে মাঝিয়ারাম বানাইছে, আর আপনার কথায় আমি কেন যাব? আপনি কে মুখে বার করার? হ্যাঁ, আমি এই গ্রামের শেষ কথা, এই জড়িবুটি দিয়ে চিকিৎসা হবে, দেখি মুখে কে আটকায়। আমি আটকাবো। হ্যাঁ, জড়িবুটি দিয়ে চিকিৎসা হবে কলাই, ওই মেয়ের চিকিৎসা ডাক্তার করবে, আপনি ডাক্তার লন। ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায়? ডাকুন ডাক্তার বাবু। ডাক্তার বাবু চলে এসেছে। আপনি ওই মেয়েটার চিকিৎসা শুরু করুন, ওকে সাপে কাটেছে। তুমি এদিকে আসো, দিদি এদিকে আসো, আসুন আপনি। চল এসব কি শোনেন, শোনেন এখান থেকে। দেখুন কি বুঝছেন ডাক্তার বাবু, বুঝছেন ডাক্তারবাবু? মনে হচ্ছে ওকে কোনো বিষধর সাপে কামড়িয়েছে, কিন্তু এখানে তো সাপে কামড়ানোর ইঞ্জেকশন পাবেন না। এবার কি করবেন? হ্যাঁ, বিনা চিকিৎসায় মেয়েটা মারও যাবে। হ্যাঁ, দেখুন ইঞ্জেকশন পাওয়া যাবে না মানেটা কি, কোথাও না কোথাও ইঞ্জেকশনের ব্যবস্থা তো করতে হবে, কারণ গ্রামের হাসপাতালে যদি চিকিৎসাটা ঠিকঠাক না হয় তাহলে সাধারণ মানুষের হাসপাতালের উপর থেকে বিশ্বাসটাই তো উঠে যাবে। টাউন থেকে যত তাড়াতাড়ি সম্ভব যদি ইনজেকশনের ব্যবস্থা করা যায় তাহলে মেয়েটিকে বাঁচানো যাবে। শিবা তুই জানা না কিনে, যে কোনো একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি কর। মু এখনই দেখছে শিখা, আপনি মোর কথাটা শুনলেন না তো? এই বাচ্চাটো যদি আজকে মারা যায় তার দায় আপনি নেবেন তো? রাজি তো? চ্যালেঞ্জ তো করছেন তো, নিলাম আপনার চ্যালেঞ্জ। ও মেটার মুয়াজ কিচ্ছু হতে দিব অকলাই, আর যদি ওর আজকে কিছু হয়েছে তার দায় আমার। কিন্তু যদি ও সুস্থটা হয়ে ওঠে তাহলে আপনি আপনার পার্টির সব পতাকা আর এই লোকদের নিয়ে চুপচাপ হাসপাতাল ছাইড়ে চলে যাবে। আর একটা কথাও মু আপনার সঙ্গে বলতে চাই নাই, অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।